নমস্কার, দেশ দুনিয়া রাজ্যের গুরুত্বপূর্ণ বাছাই করা খবরগুলি নিয়ে শুরু করছি সেরা দশ। আপনাদের সঙ্গে রয়েছি আমি ঋষিকেশ। শুরুতেই নজর রাখবো বাংলা সেরা দশটি খবরের দিকে। ইউনেস্কো শাশ্বত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ইতিমধ্যে স্থান পেয়েছে বাংলার দুর্গাপুজো। পুজো কর্তাদের সঙ্গে সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ইউনেস্কোকে ধন্যবাদ জানাতে আগামী 1 সেপ্টেম্বর বিরাট মিছিলের আয়োজন করেছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে ইউনেস্কোর ভারত, মালদ্বীপ, ভুটান এবং শ্রীলঙ্কার ভারপ্রাপ্ত অধিকর্তা এরিক ফাল্ট জানিয়ে দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকা 1 সেপ্টেম্বরের মহা মিছিলে সামিল হবেন ইউনেস্কোর 2 প্রতিনিধি। রাজ্যের মুখ্য সচিবকে একটি চিঠি দিয়ে একথা জানিয়েছেন ফাল্ট। এবার থেকে ভার্চুয়াল হাজিরা দেবেন পার্থ চট্টোপাধ্যায় ও অর্পিতা। প্রেসিডেন্সি কর্তৃপক্ষের আবেদনে সায় দিল আদালত। পার্থ নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে প্রেসিডেন্সি সংশোধনাগার কর্তৃপক্ষ। মামলার শুনানিতে তাকে সশরীরে হাজিরা থেকে রেহাই দেওয়ার জন্য চিঠি দেন প্রেসিডেন্সি সংশোধনাগারের সুপার। চিঠিতে লেখা হয়, সশরীরে হাজিরা হলে নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে সমস্যা দেখা দিতে পারে। মঙ্গলবার সেই আবেদন মঞ্জুর করে বিশেষ আদালত। বুধবার অনুব্রত মণ্ডলকে ফের আদালতে পেশ, তার আগে গরু পাচারকাণ্ডে ফের বীরভূমে সিবিআই, এবার বোলপুরের রেজিস্ট্রি অফিসে সিবিআই হানা। নিয়ন্ত্রিত বাজার সমিতির রেজিস্ট্রি অফিসে তল্লাশি। সূত্রের খবর, নামে বেনামে বীরভূমে জেলার সভাপতি অনুব্রত মণ্ডল ও তার ঘনিষ্ঠদের কত সম্পত্তি রয়েছে তা জানতে এই হানা। কাগজপত্র ছাড়াও অনলাইনে নথিভুক্ত জায়গা জমি সম্পর্কিত তথ্য খতিয়ে দেখছে সিবিআই। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি। গরু পাচারকাণ্ডে গ্রেফতার তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে অবিলম্বে জামিন দিতে হবে, না হলে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারকে। কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি রাজেশ চক্রবর্তীকে হুমকি দেন। গত 20 আগস্ট এই হুমকির চিঠি পান বিচারক। 22 আগস্ট বিষয়টি জেলা জজকে জানান রাজেশ চক্রবর্তী। জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকেও। বকটুই গণহত্যাকাণ্ডে গ্রেফতার 7 ধৃতদের মঙ্গলবার রামপুরহাট মহকুমা হাসপাতালে তোলা হয়। ধৃত 7 জনের নাম নূর আলী শেখ, শের আলী শেখ, বিকির আলী শেখ, আসিফ শেখ, জোসিফ শেখ, সাইদুল শেখ ও জামিনুল শেখ। 21 মার্চ বকটুই গণহত্যা তদন্তের দায়িত্ব নেয় সিবিআই। ধৃতদের সঙ্গে সেদিনের ঘটনার যোগসাজশ পাওয়ার পরই তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। বীরভূমের বিভিন্ন জায়গা থেকে গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। মঙ্গলবার তাদের 10 দিনের সিবিআই হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। 2 সেপ্টেম্বর ফের এই মামলা শুনানির দিন ধার্য হয়েছে। অন্যদিকে ভাদু শেখ খুনে অভিযুক্ত ছোট লালন শেখকে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত। পশ্চিম মেদিনীপুরের ডেবড়ার ভরতপুর থেকে গণধর্ষণের অভিযোগে গ্রেফতার 7। স্থানীয় সূত্রের খবর, বৌলাসিনী ভগবানপুর এলাকার মাটির দরজা ভেঙে 2 মহিলাকে লাগাতার গণধর্ষণ করেছে ধৃত 7 জন। সূত্রের খবর, রবিবার রাতে বৌলাসিনীতে এক মহিলার বাড়িতে আশ্রয় নেন তার পরিচিত 2 মহিলা। মাঝরাতে বাড়ির দরজা ভেঙে পুকুর পাড়ে ওই 2 জনকে টেনে নিয়ে গিয়ে লাগাতার ধর্ষণ করে অভিযুক্তরা। তাদের হুমকি দিয়ে এলাকা থেকে তাড়িয়ে দেওয়া হয়। সোমবার দুপুরে ডেবড়ার পুলিশের কাছে অভিযোগ দায়ের করেন আক্রান্ত এক মহিলা ও তার এক পরিচিত যুবক। অভিযোগের ভিত্তিতে 7 জনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা সকলেই ডেবড়ার বাসিন্দা। ঘটনার অসুস্থ এক মহিলা ভর্তি রয়েছেন ডেবড়া সুপার স্পেশালিটি হাসপাতালে। করোনার প্রকোপ একটু কমতেই রাজ্যের বেশ কিছু অঞ্চলে শুরু হয়েছে ম্যালেরিয়া এবং ডেঙ্গুর সংক্রমণ। ম্যালেরিয়া ডেঙ্গুর সঙ্গে পাল্লা দিয়ে পশ্চিম মেদিনীপুরে গত 3-4 সপ্তাহে বাড়ছে স্ক্রাব টাইফাসের সংক্রমণ। বর্ষার মরশুমে মূলত ঝোপঝাড়ের পোকার কামড়ে স্ক্রাব টাইফাসে আক্রান্ত হচ্ছেন রোগীরা। গত 3-4 মাসে পশ্চিম মেদিনীপুরের গ্রামীণ অঞ্চলে বাড়ছে স্ক্রাব টাইফাসে আক্রান্তের সংখ্যা। সোমবার পর্যন্ত জেলায় মোট 119 জন হাসপাতালে ভর্তি। চিকিৎসা চলছে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে। স্বাস্থ্য দপ্তরের পরিসংখ্যান বলছে আক্রান্তদের মধ্যে অধিকাংশেরই বয়স 14 বছরের নিচে। সংক্রমণের হার সবথেকে বেশি গ্রামীণ এলাকায়। জ্বর হলেই তা গুরুত্ব দিয়ে দেখার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। গড়বেতা, কেশপুর, শালবনি, ঘাটাল, কেশিয়ারিতে স্ক্রাব টাইফাসে আক্রান্তের হার উদ্বেগজনক। কেন্দ্রীয় প্রকল্পের কাজ দেখতে বাঁকুড়ায় দিল্লির প্রতিনিধি দল। মঙ্গলবার বাঁকুড়ায় পৌঁছেই তারা তালডাংরার বিবর্দায় চেক ড্যাম পরিদর্শন করেন। সেই প্রকল্পের নকশা ও কাজের ছবি তলব করা হয়েছে জেলা প্রশাসনের কাছে। সূত্রের খবর, কেন্দ্রীয় প্রকল্পের অনুদানে 100 দিনের কাজ, গ্রামীণ সড়ক ও আবাস যোজনার কাজ নিয়ে দিল্লিতে একাধিক অভিযোগ জমা পড়েছিল। তারই ভিত্তিতে প্রকল্পের খুঁটিনাটি সরেজমিনে খতিয়ে দেখতে কেন্দ্রীয় প্রতিনিধি দলটি বাঁকুড়ায় আসে। সোমবার রাতে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রকের ডেপুটি সেক্রেটারি কে এম সিং এর নেতৃত্বে 3 জনের প্রতিনিধি দলটি বাঁকুড়ায় পৌঁছয়। মঙ্গলবার জেলাশাসকের সঙ্গে বৈঠকের পরে তালডাংরার বিবর্দা ড্যাম ছাড়াও তারা বিভিন্ন প্রকল্প ঘুরে দেখেন।
মিনিট খানেকের ঝড়ে লন্ডভন্ড হয়ে গিয়েছিল সুন্দরবনের সন্দেশখালীর বিস্তীর্ণ অঞ্চল। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে ক্ষতিগ্রস্ত জায়গা পরিদর্শন করলেন বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ও জেলাশাসক। স্থানীয় সূত্রের খবর, 30 সেকেন্ডের ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল প্রায় 500 বাড়ি। গাছ ভেঙে পড়ে সাময়িকভাবে বিদ্যুৎহীন হয়ে পড়েছিল গোটা এলাকা। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা এখনও ত্রাণ শিবিরেই রয়েছেন, সেখানেই দুবেলা রান্না হচ্ছে। দুর্গতদের কথা জেনে বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিককে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে পাঠান মুখ্যমন্ত্রী। উত্তর চব্বিশ পরগনার জেলাশাসক শরৎ কুমার ত্রিবেদী এবং অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের নিয়ে ত্রাণ শিবিরে গিয়ে আর্থিক ক্ষতিপূরণের আশ্বাস দেন বনমন্ত্রী। দুর্গতের জন্য পর্যাপ্ত চাল ও ত্রিপল সরবরাহের কথা ঘোষণা করেন জ্যোতিপ্রিয় মল্লিক। ঝড়ে ক্ষতিগ্রস্ত মন্দির সংস্কারের কথা ঘোষণা করেন বনমন্ত্রী। ফের চা বাগান থেকে উদ্ধার বিশালাকার অজগর। ডুয়ার্সের চামটিমুখির পূর্বপাড়া থেকে উদ্ধার হয় সাপটি। স্থানীয় সূত্রের খবর, চা বাগানের রাস্তার ধারে পড়েছিল অজগরটি। সাপ দেখতে পেয়ে নাথুলা রেঞ্জের বনকর্মীদের খবর দেন স্থানীয়রা, তারা এসে সাপ ধরে নিয়ে যায়। লোকালয়ে খাবারের খোঁজে বারবার অজগর ঢুকে পড়ায় আতঙ্ক ছড়াচ্ছে চা বাগানের কর্মীদের মধ্যে। সেরা দশের সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আরো খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরলাম বিরতির পর, এবার নজর রাখবো দেশের সেরা দশটি খবরের দিকে। হযরত মোহাম্মদ নিয়ে বিতর্কিত মন্তব্য, হায়দ্রাবাদ জুড়ে প্রতিবাদ বিক্ষোভ। গ্রেপ্তার তেলেঙ্গানার বিজেপি বিধায়ক টি রাজা সিং, মঙ্গলবার সকালেই তার বাসভবন থেকে গ্রেপ্তার করা হয়। রাজাকে গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ দেখায় দলের কর্মীরা। বিলকিস বানোর ধর্ষকদের মুক্তি দেওয়ার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ আবেদনকারী। মঙ্গলবার দেশে প্রধান বিচারপতি এন ভি রামানার এজলাসে মামলাটি পেশ করেন আইনজীবী অপর্ণা ভট্ট। জরুরি ভিত্তিতে বুধবার মামলাটি তালিকাভুক্ত করার আর্জি জানানো হয়। সে আর্জি বিবেচনা করা হবে বলে জানিয়েছেন প্রধান বিচারপতি। 2002 সালে গোদ্রা কাণ্ডের পর গুজরাটের দাহোদ জেলার একটি গ্রামে গণধর্ষণের শিকার হন বিলকিস বানো। চলতি বছরের 15 আগস্ট ওই ঘটনায় অভিযুক্ত 11 জনকে মুক্তি দেয় গুজরাট সরকার। অমিত শাহকে চপ্পল পরানো বিতর্কে এবার ড্যামেজ কন্ট্রোলে বিজেপি। বদ্ধ শিবিরের তরফে সাফাই, প্রবীণদের প্রতি শ্রদ্ধা জানানোই বিজেপির সংস্কৃতি। বড় ভাইকে সাহায্য করতে চপ্পল পরিয়েছেন। একদিনের সফরে তেলেঙ্গানার উজ্জয়িনী মহাকালী মন্দিরে গিয়েছিলেন শাহ। সেখানেই দেখা গিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চপ্পল পরিয়ে দিচ্ছেন দলের এক নেতা। জানিয়ে টিআরএসের কটাক্ষ, তেলেঙ্গানার মানুষ গুজরাটের দাসে পরিণত হচ্ছে। হরিয়ানার বিজেপি নেত্রী রহস্য মৃত্যু। উত্তর গোয়ায় সোনালী ফোগাতের দেহ উদ্ধার। সহকর্মীদের সঙ্গে গোয়া সফরে গিয়েছিলেন বিজেপি নেত্রী তথা প্রাক্তন বিগ বস তারকা সোনালী ফোগাত। বিজেপির তরফে জানানো হয়েছে সোমবার মধ্যরাতে হঠাৎ হৃদযন্ত্র বিকল হয়ে পড়ে তাঁর। তবে পুলিশের তরফে এখনও সরকারিভাবে নেত্রীর মৃত্যুর কারণ সম্পর্কে স্পষ্ট করা হয়নি। 2019 হরিয়ানার আদমপুর থেকে বিজেপির টিকিটে লড়েন সোনালী। হাত শিবিরের হ্রাস কার হাতে থাকবে সে নিয়ে আরও একবার জল্পনা উস্কে দিলেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট। রাহুল গান্ধীকে নিয়েই বেশ আশাবাদী দেখা গেল প্রবীণ এই নেতাকে। জয়পুরে এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, রাহুল গান্ধী যদি দলের সভাপতি না হন তবে সারা দেশের কংগ্রেস নেতাকর্মীরা হতাশ হবেন। তাঁর উচিত কংগ্রেস নেতাকর্মীদের অনুভূতি বোঝা ও পথটি গ্রহণ করা। ভারত জোড়ো যাত্রার ওয়েবসাইট চালু করল কংগ্রেস। গণসংযোগের কর্মসূচি হিসেবে মঙ্গলবার এই ওয়েবসাইটটি চালু করা হয়। ওয়েবসাইটের সঙ্গে লোগো ও ট্যাগলাইনের উদ্বোধন করা হয়। কংগ্রেস নেতা জয়রাম রমেশ সেদিন বৈঠক করে বলেন, দক্ষিণে কন্যাকুমারী থেকে উত্তরে কাশ্মীর পর্যন্ত প্রায় 3,570 কিলোমিটার জুড়ে এই জনসংযোগ যাত্রা চলবে। আগামী 7 সেপ্টেম্বর থেকে শুরু হবে এই যাত্রা। কংগ্রেস নেতা দিগ্বিজয় সিং বলেন, সোনিয়া গান্ধী চান দেশের সব ধর্ম, বর্ণ ও সম্প্রদায়ের লোকেরা এই যাত্রায় সামিল হোক। 26 আগস্ট তাজ হোটেলে হামলার স্মৃতি উস্কে ফের মুম্বাইয়ের হোটেলে হুমকি ফোন। হোটেলের 4 জায়গায় বোমা লাগানো রয়েছে, নিষ্ক্রিয় করতে দিতে হবে 5 কোটি টাকা। মঙ্গলবার কোনো এক অজ্ঞাত পরিচয় ব্যক্তি মুম্বাইয়ের ললিত হোটেলে ফোন করে কার্যত এমনটাই হুমকি দেন। ফোনটি আসার পরই কার্যত তোলপাড় শুরু হয় মুম্বাইয়ে। তবে কি ফের নাশকতার ছক মুম্বাইয়ে? সাহার পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির 336 ও 607 ধারায় মামলা দায়ের করা হয়েছে। তদন্ত শুরু করছে পুলিশ। ললিত হোটেল সহ ওই এলাকার সমস্ত হোটেলে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
সোমবারই ফেডারেশনের নির্বাচন পিছিয়ে দেওয়ার ইঙ্গিত দিয়েছিল সুপ্রিম কোর্ট। ২৪ ঘন্টার মধ্যে নতুন করে ফেডারেশনের নির্বাচনের দিন ঘোষণা করলেন রিটার্নিং অফিসার উমেশ সিনহা। আগামী 2রা সেপ্টেম্বর হবে ফেডারেশনের নির্বাচন। 25শে অগস্ট থেকে 27শে অগস্ট পর্যন্ত নতুন করে মনোনয়নপত্র জমা দেওয়া হবে। ফলে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য বাইচুং ভুটিয়া, কল্যাণ চৌবেদের পুনরায় মনোনয়নপত্র পেশ করতে হবে। নতুন ঘোষণা অনুযায়ী অগস্টের 28 তারিখ স্ক্রুটিনি ও 29শে নাম প্রত্যাহারের পর 30শে অগস্ট ফেডারেশনের ওয়েবসাইটে প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। নিয়ন্ত্রণ রেখা পেরিয়ে জঙ্গিদের প্রবেশের চেষ্টা ব্যর্থ করল সেনা জওয়ান। সোমবার জম্মু কাশ্মীরের নৌসেরায় সন্দেহভাজন অনুপ্রবেশকারীদের গতিবিধি লক্ষ্য করা যায়। এরপরেই অভিযান চালায় সেনা জওয়ান। সূত্রে খবর, সেই সময় ল্যান্ডমাইন বিস্ফোরণও ঘটায় জঙ্গিরা। তল্লাশি অভিযানে 2 অনুপ্রবেশকারীর দেহ উদ্ধার হয়েছে। সেরা দশের সময় এখন ছোট্ট একটা বিরতি, ফিরে আসছি আরও খবর নিয়ে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, এবার নজর রাখব বিদেশের সেরা ১০টি খবরের দিকে। দুবছর পর ফের ভারতীয় পড়ুয়াদের ভিসা দেওয়ার প্রক্রিয়া চালু করল চীন। কোভিড বিধিনিষেধের কারণে চীনে পাঠরত ভারতীয় পড়ুয়ারা ভিসা পাননি, ফলে ভারতেই থাকতে হচ্ছিল তাদের। এবার তাদেরই চীনে ফেরার জন্য অনুমতি দিল শি জিনপিং সরকার। গ্রেফতার হতে পারেন ইমরান খান, জানালেন সিন্ধু হাইকোর্টের প্রধান বিচারপতি শাইখ উসমানি। সোমবার তিনি এক অনুষ্ঠানে এসে বলেন, এই মামলায় ইমরান খান দোষী সাব্যস্ত হলে আগামী 5 বছর তিনি নির্বাচনে লড়তে পারবেন না। ইসলামাবাদ কোর্টে মঙ্গলবারই তার আইনি প্রক্রিয়া শুরু। ফুটপাতে ফেলে লাথি ঘুষি, বুকের উপর পা দিয়ে চেপে ধরে মার। আমেরিকার এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড করা হলো ওই পুলিশ কর্মীকে। আরাকানসাস প্রদেশের মালবেরি শহরের ঘটনা। সূত্রে খবর, এক ব্যক্তিকে গ্রেপ্তারের সময় নৃশংসভাবে মারধর করেন 3 পুলিশ কর্মী। ঘটনার তদন্ত শুরু করেছে আরাকানসাস পুলিশ। এফবিআই এর বিরুদ্ধে এবার আদালতের দ্বারস্থ হলেন ডোনাল্ড ট্রাম্প। সপ্তাহখানেক আগে ডোনাল্ড ট্রাম্পের ফ্লোরিডার বাড়িতে তল্লাশি চালিয়ে বেশ কিছু নথি বাজেয়াপ্ত করেছিল এফবিআই। যাচাই ছাড়া সেই নথি নিয়ে এফবিআই এর তদন্তের বিরুদ্ধে আদালতের দ্বারস্থ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট। তার বক্তব্য, ফ্লোরিডার বাড়ি থেকে বাজেয়াপ্ত করা নথিগুলি যাচাইয়ের জন্য একজন নিরপেক্ষ আইনজীবী নিয়োগ করা হোক। যতক্ষণ পর্যন্ত না সেই নিয়োগ হচ্ছে ততক্ষণ যেন এফবিআই এর তদন্ত বন্ধ থাকে। ট্রাম্পের সপক্ষে বলা হয়েছে তিনি যাতে 2024 প্রেসিডেন্ট নির্বাচনে প্রার্থী হতে না পারেন, সেই কারণেই তল্লাশি চালানো হয়েছে। যদিও এ বিষয়ে আদালতের পক্ষ থেকে এখনও পর্যন্ত আইনজীবী নিয়োগ করা হয়নি। প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে গ্রিনল্যান্ডে ভিড় জমাচ্ছেন পর্যটকেরা। বরফের চমকপ্রদ রূপের আকর্ষণে ছুটে যাচ্ছেন তারা। তবে তাদের এবার সতর্ক করলেন পরিবেশবিদ ও বিশেষজ্ঞরা। বিশ্ব উষ্ণায়নে ভঙ্গুর হয়ে চলেছে বরফের দ্বীপ, ফলে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে অঘটন। পর্যটকদের আনাগোনায় গ্রিনল্যান্ডের পরিবেশ আরও ক্ষতির মুখে পড়ছে বলে মত বিশেষজ্ঞদের। কিছুটা স্বস্তি ফিনল্যান্ডের প্রধানমন্ত্রী সানা মারিনের ড্রাগ টেস্টের রিপোর্ট নেগেটিভ এলো। পার্টি করা নিয়ে বিতর্কে মুখে পড়েছিলেন 36 বছরের এই মহিলা প্রধানমন্ত্রী। পার্টিতে বন্ধুদের সঙ্গে তার উদ্দাম নৃত্য সোশ্যাল সাইটে ভাইরাল হয়। মাদক সেবন করার অভিযোগ ওঠে তাঁর ওপর। বিতর্ক থামাতে ড্রাগ টেস্ট করান সানা মারিন। সেরা ১০ আজ এই পর্যন্তই। আপনি দেখছেন কলকাতা টিভি, রাত দিন সাত দিন।